আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আছি আমি হিমেল। অপ্পো তাদের এ সিরিজে আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করেছে, যার মডেল হচ্ছে অপ্পো A77s। এই ফোনটিকে হাতে পেয়েছি আসলে খুব বেশি সময় হয় নাই, এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। চলুন কথা না বাড়ি মূল ভিডিও শুরু করা যাক। এক নজরে দেখে নেই অপ্পো A77s এর বক্সে কী কী প্রোভাইড করা হচ্ছে। বক্সটিকে ওপেন করলে আমরা ডিভাইসটি ছাড়াও দেখতে পাচ্ছি একটি 33 ওয়াটের সুপার বোক চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, সিম ইজেক্টর, ইউজার ম্যানুয়ালস এবং একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, যার রিয়ার পার্টটুকু বেশ সফট আর সাইড ফ্রেমটিকেও কম্পারেটিভলি কিছুটা হার্ড। আর এই বৈশিষ্ট্যের কারণে ফোনের ব্যাক কভার লাগানো অবস্থায় এর প্রিমিয়ামনেসে খুব একটা ঘাটতি পড়ে না। অপ্পো A77s এর ডিজাইনে মিল খুঁজে পাবেন অপ্পো F21 Pro এর সাথে। আমার হাতের ফোনটি স্টেরি ব্ল্যাক কালারের, এটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি। এর রিয়ার পার্টে ম্যাট ফিনিশ থাকছে, যার ফলে আঙুলের চাপ খুব কম পড়ে, তবে একবারে পরে না যাবে সেটা সেরকম কিন্তু নয়। তবে সানসেট অরেঞ্জ যে কালারটি রয়েছে সেটি কিন্তু লেদারের তৈরি। ক্যামেরা পাম্পে কোনো প্রকার জটিলতা নেই, জাস্ট দুটি ক্যামেরা এবং পাশে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। ক্যামেরা পাম্পটি কিছুটা উঁচুতে হওয়াতে ব্যাক কভার ছাড়া ব্যবহার করলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বক্সি শেপ ডিজাইনের এই ফোনটি মোটা বা ভারী নয়, ওজন অনলি 187 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার, ফলে ফোনটিকে হাতে নিয়ে আপনি মোটেও বাল্কি ফিল করবেন না। উপরের দিকে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়নি, যেটা এই বাজেটে মাস্ট বি প্রোভাইড করা উচিত ছিল। আর নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। এতে ডুয়েল স্টেরিও স্পিকার প্রোভাইড করা হচ্ছে। বটমের এই স্পিকারটি ছাড়াও কিন্তু ইয়ারপিসের এই জায়গাটুকুতে আরও একটা স্পিকার রয়েছে। প্রাথমিক অবস্থায় খেয়াল করে দেখলাম যে এর সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড এবং বেসটাও ভালো আসছে, তবে ইনডেপথে না গেলে আমরা হয়তো এর সাউন্ড কোয়ালিটি আরও ডিটেলসে আপনাদেরকে বর্ণনা করতে পারবো না। যাই হোক, ফোনটির ডান পাশে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর বাম পাশে থাকছে ভলিউম রকার। এক পাশে পাওয়ার বাটন এবং এক পাশে ভলিউম রকার থাকলে যে সুবিধাটা হয়, ইউজ করতে বেশ কমফোর্টেবল একটা ফিল পাওয়া যায়। দুটা একসাথে থাকলে যেটা হয়, উপরের দিকে যখন ভলিউম রকার থাকে তখন কিন্তু হাত রিচ করতে একটু প্রবলেম হয়, বাট এখানে দেখেন দুইটাই কিন্তু একদম রাইট পজিশনে রয়েছে, যে কারণে খুব স্বাচ্ছন্দ্যে এটা ইউজ করা যায়। এতে থাকা ডেডিকেটেড সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে অটোটপ নচযুক্ত একটি ডিসপ্লে, যার সিন এবং সাইড বেজাল বাজেট অনুযায়ী টিকটাকই রয়েছে। এই অটোটপ নচের বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ 2022 শেষে বা 2023 শুরুর দিকে এসে কোনো একটা স্মার্টফোন থেকে আমরা এই অটোটপ নচ দেখতে পারবো এটা আসলে ভাবতে পারছি না। এখানে মাস্ট বি একটি পাঞ্চ হোল প্রোভাইড করা উচিত ছিল। ডিসপ্লে হিসাবে ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যেটি অনলি এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, আর এটি 90 হার্জের একটি প্যানেল। তবে এই বাজারে এইচডি প্লাস রেজুলেশন না দিয়ে মাস্ট বি ফুল এইচডি প্লাস রেজুলেশন প্রোভাইড করা উচিত ছিল। ডিসপ্লের কোয়ালিটি কেমন সব কিছু জানতে হলে অবশ্যই আপনাকে ফুল রিভিউ পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিপসের হিসাবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যেটি 6 নমিটার আর্কিটেকচারে বিল করা একটি অক্টাকোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে এতে থাকছে অ্যাড্রিনিন 610। স্ন্যাপড্রাগন 680 এই ফোনের সাথে কতটা পারফরমেন্স করতে পারে সেটা হয়তো আপনাদেরকে ইনস্ট্যান্ট আমি জানাতে পারলাম না, তবে এই চিপসেট দিয়ে বেশ কিছু ফোন কিন্তু অলরেডি বাজারে রয়েছে, যেগুলো রিভিউ কিন্তু আমি করেছি এবং চিপসেটের যে পারফরমেন্স দেখেছি সেটা কিন্তু যথেষ্ট ভালো। স্পেশালি এটা 6 নমিটার চিপসেট হওয়ার কারণে এতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যায় এবং কম্পারেটিভ হিটিং ইস্যুটাও অনেক কম থাকে। মানে এটা যদি আপনি গেমিং বলেন বা মাল্টিটাস্কিং বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বেশি হিটিং লক্ষ্য করবেন না, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যাই হোক, দেখা যাক এই ফোনের সাথে এটা আসলে কতটা অপটিমাল। ফোনটিতে 8GB র্যামের সাথে থাকছে 128GB স্টোরেজ। ফোনটির র্যাম এবং রম ভেরিয়েন্ট যথেষ্ট ভালো রয়েছে, সাথে স্টোরেজ টাইপ UFS 2.2 থাকায় ডাটা রিড এবং রাইট স্পিড অনেক বেশি পাওয়া যাবে। ফোনটি রান করছে কালারওয়েস 12.0, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 12। এর ইউআই এক ঝলকে যা দেখতে পেয়েছি আমার কাছে বেশ স্মুথই লেগেছে, তবে বিস্তারিত জানার জন্য আপনাকে হয়তো বা কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। ক্যামেরা সেকশনে ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেট আপ, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, আর ফোনটির সেলফিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি হাতে পাওয়ার পর ক্যামেরা কোয়ালিটি টেস্ট করার মতো আমাদের কাছে পর্যাপ্ত সময় ছিল না, বাট ইনস্ট্যান্ট যে কটা ছবি তুলেছি সেইগুলোই ডিসপ্লে করছি। ফোনটিতে 5000 mAh ব্যাটারির সাথে থাকছে একটি 33 ওয়াটের সুপার বোক চার্জার। সো গাইস, এই ছিল অপ্পো A77s নিয়ে আমার আজকের কথাবার্তা। এবারে ফোনটির প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই।
ফোনটির 8128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 24990 টাকা। ফোনটি সম্পর্কে আমি সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি নই, কারণ ফোনটিকে আমি ইনডেপথ হয়তো রিভিউ করতে পারিনি। তারপর প্রাথমিক অবস্থায় যেটুকু দেখেছি আমার কাছে ভালোই লেগেছে, তারপরে এর ইনডেপথ রিভিউ আমরা কিন্তু আর ভালো মন্দ সব কিছুই তুলে ধরতে পারবো। আর অনেকেই হয়তো বা জানেন যে অপ্পোর ফোনগুলো লং টাইম ইউজের জন্য ভালো, আর অপ্পোর ফ্যান যারা আছেন তারা এই বিষয়টা আরেকটু ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন। যাই হোক, হয়তো ফুল রিভিউ আপনাদের সামনে সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।